হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ঘূর্ণিঝড় ইয়াসের আবারও একটি নতুন আপডেটে। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় ইয়াস এসে স্থলভাগের কিছু অংশে কিন্তু প্রবল তাণ্ডব দেখাচ্ছে। তার মধ্যে হচ্ছে দীঘা। দীঘায় কিন্তু প্রচণ্ড পরিমাণে জলোচ্ছ্বাস, বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় কিন্তু জল জমে যাচ্ছে, সমুদ্র থেকে জল বেরিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রবেশ করছে বাদ প্রকে সমুদ্রের, আর বিশাল জলোচ্ছ্বাস, এক একটা ঢেউ বহুত বড় বড় ঢেউ কিন্তু এসে বাড়ি খাচ্ছে বাদের সাথে। তো যেসব ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে একদম ক্লিপগুলো আপনাদের দেখুন স্পষ্ট দিয়েছি, বিশাল কিন্তু হাওয়া বইছে এবং বলতে গেলে প্রায় আর ঘূর্ণিঝড়টি এখনও পর্যন্ত এসে স্থলভাগে আছড়ে পড়েনি, তার আগেই কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে বিভিন্ন অংশে এবং দীঘায় কিন্তু থাকাটা এই মুহূর্তে বহুত মুশকিল হয়ে যাচ্ছে লোকেদের। তো আপনাদের বিভিন্ন ফুটেজের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি বিস্তারিত সব কিছু। তো আমরা চলে আসলাম দেখুন এই নতুন একটি ম্যাপে, এইটার নাম কিন্তু নোল স্কুল। এই ম্যাপের মাধ্যমে আমরা আগে আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড়ের সম্বন্ধে বিস্তারিত। তো দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি আমরা একদম জুম করে নিই, জুম করলে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় বিকট ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি স্পিডে ঘুরছে, আর এটি চোখ যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন দীঘা ঘূর্ণিঝড়টি কিন্তু এখন প্রায় 20.12 নর্থ ডিগ্রি এবং 87.78 ডিগ্রি ইস্ট কিন্তু অবস্থিত এই ঘূর্ণিঝড় ইয়াসটি। তো এটার কিলোমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত যে আমরা হাইয়েস্ট লক্ষ্য করতে পাচ্ছি বিভিন্ন অংশে, আমরা কিন্তু একবার দেখে নেব। প্রায় আমরা এখন দেখতে পাচ্ছি এটার গতি এখনও 100-এর উপরে কিন্তু রয়েছে, অর্থাৎ প্রায় 150-এর কাছাকাছি কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের গতি আছে। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এখনই যাব উইন্ডি ম্যাপে, তার সম্বন্ধে আরও বিস্তারিত দেখাবো। তার আগে আমরা কিন্তু এই নোল স্কুলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা দূর অবস্থিত, তার জন্য কিন্তু দেখানোর জন্য কিন্তু আমরা এই ম্যাপটা আমরা কিন্তু ইউজ করলাম। এবার আমরা চলে যাব, চলুন উইন্ডি ম্যাপে গিয়ে দেখিয়ে দেবো যে এখনও কখন এসে পৌঁছাবে এবং তার ফলে কোন কোন জেলাটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি রয়েছে এবং ম্যাপেও আমরা দেখিয়ে দেবো নতুন আপডেটে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি প্রায় তার যথেষ্ট শক্তি কিন্তু অর্জন করে নিয়েছে এবং আমরা আগের ম্যাপটাতে আমরা দেখিয়ে দিলাম কতটা দূরে এখনও বিস্তৃত, আর এটা এখনও পর্যন্ত 162-163 থেকে প্রায় 160-এর ওপরেই কিন্তু ঘূর্ণিঝড়ের গতি। এবং এটি কিন্তু ইতিমধ্যে যে আপডেট পাওয়া গেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেই আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যেটা আছড়ে পড়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর নেই, সেটা আছড়ে পড়ছে এই আপনাদের বাদরাক, বালসোর, সোরো, এছাড়াও জজপুর, কেন্দ্রাপাড়া এবং চান্দবালি এবং পারাদ্বীপ, এই অংশ হয়ে কিন্তু এটি আছড়ে পড়ে কিন্তু এই দিকে যাবে কিন্তু রৌরকেল্লা হয়ে। এবং যেটা আছড়ে পড়ার সম্ভাবনা ছিল দীঘা এবং বালসোরের মাঝখানে সেটা কিন্তু আর আছড়ে পড়বে না, তবে যেহেতু এই অংশে আছড়ে পড়বে তার জন্য কিন্তু তার প্রভাব কিন্তু আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করতে পারবো, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় 70-80 কিলোমিটার বেগে কিন্তু আমরা একটা বায়ুর ঝটকা আজ রাত্রি থেকেই প্রায় বলতে গেলে 26 তারিখ রাত্রি 3টে, অর্থাৎ আজ 12 তারিখের পরে রাত্রি 12টার পরেই কাল 26 তারিখ পড়ে যাবে, তো কাল থেকে কিন্তু আমরা এটা লক্ষ্য করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছড়ে পড়ার প্রায় কাছাকাছি চলে এসছে, আর কয়েক হয়তো কিলোমিটারের দূরত্ব আছে, তারপরেই কিন্তু রাত্রেবেলা প্রায় আর 3 থেকে 4 ঘন্টা পরেই কিন্তু আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ইয়াস। তো আমরা একবার দেখে নেবো যখন আছড়ে পড়বে তখন এর গতিটা কত থাকবে। তো আমরা যখন দেখছি দেখুন ঘূর্ণিঝড়ের চোখ এটাও কিন্তু বেরিয়ে এসছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এটা ঠিক গিয়ে আছড়ে পড়লো কিন্তু দেখুন বালসোর এবং কামাখ্যানগরের মধ্যে,
এটা আমরা যখন আবার প্লে করব, দেখুন বালাসোরের ওপরে আছড়ে পড়লো, তার ফলে কিন্তু দেখুন কামাখ্যানগর, বালাসোর, তারপরে যেটা বললাম বাদরাক, তারপরে কাপ্তিপাদা, বালাসোর, বেতিনতি, কেজুরি বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন জলেশ্বর আছে এই উড়িষ্যায়, এই উড়িষ্যায় কিন্তু ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে গেছে আর প্রচণ্ড কিন্তু গতিবেগে হাওয়া বইছে, প্রায় উড়িষ্যার মানুষরা কিন্তু এই মুহূর্তে অনুভব করতে পাচ্ছে, তার সঙ্গে দীঘার মানুষরাও কিন্তু অনুভব করতে পাচ্ছে এই হাওয়ার গতিবেগ। তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সমস্ত রিলেটেড, দেখতে পাচ্ছেন কেমন পরিস্থিতি থাকতে চলেছে। একবার আমরা গতিটা মেপে নিই, যখন আছড়ে পড়বে যখন গতিটা আমরা মাপতে পাচ্ছি প্রায় 60 কিলোমিটার, 160 কিলোমিটার গতি যখন আছড়ে পড়লো, তারপরে কিন্তু এর গতি হয়ে গেল 100, সকাল 11টা মানে 26 তারিখ সকাল 11টা AM-এ 144 কিলোমিটার গতিবেগে পার ঘন্টায় কিন্তু সেটি স্থলভাগের মধ্যে কিন্তু তার তাণ্ডব লীলা চালাবে, এবং তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। দক্ষিণবঙ্গের যেমন তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, খড়গপুর, বারুইপুর, হলদিয়া, বালিচক, তারপরে ডায়মন্ড হারবার, 224 পরগনা, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা, জলেশ্বর, কন্টাই, দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, হলদিয়া, চন্দ্রকোনা, হাওড়া, গোয়ালতর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, ব্যারাকপুর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, গোসকারা, দুর্গাপুর, আসানসোল বিভিন্ন অংশে, চিত্তরঞ্জন বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাব থাকবে। একবার দক্ষিণবঙ্গে মিটার লাগিয়ে আমরা দেখে নিই। দক্ষিণবঙ্গে যেটা আমরা বললাম, দেখুন প্রায় আমরা বলেছিলাম 70 থেকে 80 থাকবেই, দেখুন 75 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা আপডেট পাচ্ছি, আর 75 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের বেগ কিন্তু কম নয়, এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বাতাস বইবে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কাল। তো তার জন্য কিন্তু আপনারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন, আর কোনো যদি অসুবিধা হয় সরকারের তরফ থেকে হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, তার মধ্যে কিন্তু অবশ্যই ফোন করবেন। আর আমরা যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশের মধ্যেও আমরা বলেছিলাম যে প্রায় হাওয়ার গতিবেগ ভালোই থাকবে, প্রায় 60 কিলোমিটার কিন্তু থাকতেই পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যেও প্রায় দেখতে পাচ্ছেন খুলনা অংশে কিন্তু 76 থাকবেই, আর অভয়নগরে 77, যশোরে 76, কোতাজপুরে 76 থাকবে, মেহেরপুরটা একবার দেখে নেব, মেহেরপুরে দেখতে পাচ্ছি 70 প্রায় থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টির প্রভাব, ভারী ঝড়ের প্রভাব কিন্তু থাকবে। বরিশাল দিকে 72 থেকে 74 প্রায় দেখতে পাচ্ছি, আমরা যেই কলাপাড়াটা একবার দেখে নিই 70, চিত্তরঞ্জনে 76, সরি চিতাগঙে 76, নামটা ভুল হয়ে গেল, তার জন্য সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, হাটহাজারিতে 59 আমরা দেখে নিচ্ছি, আর ফেনী জেলাতেও কিন্তু প্রায় দেখতে পাচ্ছি আমরা 67, কুমিল্লাতে দেখতে পাচ্ছি 67, ঢাকাতে 62, ময়মনসিংহে 62, কালায়ে 60 এবং রংপুরে 48 আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভারী প্রভাব কিন্তু আমরা একটা লক্ষ্য করতে পাচ্ছি। তারপরে 26 তারিখে একদম সারাদিন, দেখুন সারাদিন কিন্তু প্রভাব থাকছে, তারপরে 27 তারিখ বৃহস্পতিবার, এটা কিন্তু আস্তে আস্তে করে, তার 27 তারিখও মোটামুটি প্রভাব থাকছে, বেশ 63 থেকে 52-54 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু তার প্রভাবটা থাকছে 27 তারিখে। তবে 28 তারিখে গিয়ে আবহাওয়া একটু ক্লিয়ার হচ্ছে, তাও একটু ঝড়ো হওয়ার বেগ থাকবে যেহেতু ঘূর্ণিঝড়টি ছিল তার জন্য। তবে 29 তারিখে একটু একটু করে ঝড়টা কমবে, আর তারপরে কিন্তু একটি বৃষ্টি আসবে, অর্থাৎ বর্ষা কিন্তু আগমন হবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন সম্পূর্ণ। এরপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমরা জানিয়ে দেবো।